পদ্মা সেতুর দুর্নীতি ও হলমার্ক কেলেঙ্কারি আড়াল করতেই শাহবাগের গণজাগরণ মঞ্চের নাটক করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। সমাবেশ থেকে ছয়টি দাবি জানান বক্তারা। দাবি পূরণ না হলে ওলামায়ে কেরামদের নেতৃত্বে ঢাকা অবরোধ সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে 170টি মাদ্রাসার ছাত্র শিক্ষক ও ওলামা মাশায়েক মিছিল করে মহাসমাবেশে যোগ দেন। আব্দুর রউফ, দিগন্ত নিউজ ডেস্ক।